আচ্ছা ই হইছে তো আমি আপনার একটা প্রতিক্রিয়া গ্রহণ করতে চাই আর কি। অসম বিধানসভা গত যে টার্ম আর কি, বর্তমানে এবছরের যে টার্ম আর কি, ওই টার্মও একটা সমীক্ষা ইদানিং বের হয়েছে আর কি। তো সর্বোচ্চ ডিগ্রিধারীর মধ্যে আসামের এই যে এডুকেশন মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা, হ্যাঁ, আর এই জনিয়া সমষ্টির হাফিজ রফিকুল ইসলাম, এরা মানে ডক্টরেট ডিগ্রি আর কি, অন্যান্য ডিগ্রির সাথে আর ওদের ওই দুইজনের নামের আগে ডক্টরেট ডিগ্রি লাগাই আছে, আরো তো আদার্স আছে আর কি। এখানে একটা সমীক্ষা দেখাইছে সর্বোচ্চ দুইজন ডিগ্রিধারী হিমন্ত বিশ্ব শর্মা এবং জনিয়া সমষ্টির হাফিজ রফিকুল ইসলাম, আর সর্বনিম্ন দেখাইছে ওলা আরো দুইজনের আর কি। যাই হোক, আমি মুদ্রা কথাটা হইতেছে আমাদের হাইলাকান্দি জেলার যে তিনটা বিধানসভা সমষ্টি আছে, এই তিনজন বিধানসভা সমষ্টি, এই তিনটা সমষ্টির মধ্যে এইবারে যারা প্রার্থী হতে যাচ্ছেন আর কি, এদের মধ্যে দেখা গেছে আপনিও অনেক ডিগ্রিধারী আরি বা অথচ আপনি একজন ডক্টরেট ডিগ্রিধারী, তো আমি তো ডক্টরেটের উপর ডক্টরেট আছে। আচ্ছা, ডক্টরেটের উপর ডক্টরেট করে এটা আসামর ইতিহাস আসামর কোন নাই আর মানে ডক্টরেট ডিগ্রি পরে ডিগ্রি সব পৃথিবীর সবচেয়ে উচ্চ ডিগ্রি, এর উপরে কোনো ডিগ্রি নাই। ও, পৃথিবীর সবচেয়ে উচ্চ যে ডিগ্রি ওটা আছে আপনার? ও ডিগ্রিটা আমার লগে আছে, আর্টস তো ডিগ্রি করে, সায়েন্স তো ডিএসসি হয়, তো যাই হোক, আজকালকার দিনও দেখা যায় ডিগ্রিধারী মানুষের মানুষের গিতার লাগিয়া বুটোর বিষয়ে দেখলাম আমরা যে যোগ্যতা সম্পন্ন বা যাদের বেশি এই শিক্ষাগত যোগ্যতা আছে এদের যে আজকাল মানুষে দেখি বুটোর বিষয়ে বেশি এদের যোগ্যতা সম্পন্ন বেশ দরিয়া নিয়েও নেই না, তথাপিও এখন বিষয়টা আপনারে আমি ফার্স্ট প্রশ্ন করছি যে আপনি প্রথমে মিত্রজোটের প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, মিত্রজোট বলতে হয়তো বা এআইইউডিএফ বা হয়তো কংগ্রেস, হ্যাঁ, এই মিত্রজোট আছে, যাই হোক, তো আমার প্রশ্নটা আমি আপনার কাছে জানতে চাইছি যে আপনি প্রথমে চাইছিলাম মিত্রজোট, তখন আমি ধরে নিয়েছিলাম যে এই মিত্রজোট বলতে সময় যেহেতু কংগ্রেস এবং এআইইউডিএফ একটা মিত্রজোট, আর এখন আপনি যেটা গেছেন এটাও আর একটা মিত্রজোট, হ্যাঁ, তো যাই হোক, আপনি তো সম্প্রতি এই দলে যোগদান করছেন, তো এখন সমাজ জানতে চায় আর কি, সমাজে জানতে চাইছে, প্রথমে সমাজে একটা প্রশ্ন করছে যে আপনার যে মানে একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি থাকা সত্ত্বেও হয়েছে যে একটা গ্রুপ মেম্বারের ভোট মানে হয়তো আপনি নাও পাইতে পারেন, বলে একটা কথা কইছে এই বিষয়ে আপনার ভোট ব্যাংক সম্পর্কে ফার্স্ট প্রশ্ন কিটা বলতে চান আপনি? ভোট ব্যাংক, প্রথমে ভোট ব্যাংক। আচ্ছা, এখন দেখেন আমি, আচ্ছা এক মিনিট, আমরা খাসা ভাষায় কইতে পারি, যে কোনো ভাষায় আপনি কইতে পারেন, এনি ঠিক আছে, আমি আমরা খাসা ভাষায় কই, লাগে মানুষ তো কমপ্লিট মানে আলাদা হয়ে গেছেন, বদলি গেছেন, ঠিক কথা হয়েছেন, তারা কনভিন্স হয়েছেন, যার ফলে মানুষ এখন বলছেন যে আপনার লাগে আপনি যে কোনো পার্টি একটা লিয়ে আইন, আমরা কোনো জুট আমরা জানি না। আপনার বুট একটা বুট ব্যাংক সাধারণ সমীক্ষা এবং এটা তো কি আপনি মানুষের সত্তর আশি হাজার না হইতে পারে? আচ্ছা,
মোটামুটি প্রকাশ করতা যে দল আপনি যোগদান করছেন এই দলরে তো AIUDF হোক কংগ্রেস হোক বা আরো সাধারণ যারা পাবলিক আছে এরা তো এই দলটারে পুরা সমর্থন করেন আছে, আপনি কি জন্য এই দল আপনি মানে গিয়া সক্রিয় ভাবে যোগদান করলা? না দেখুন, এখন দেশ হচ্ছে ডেভেলপমেন্ট কাজের, আমরা দেশ হচ্ছে আমি আমার স্টেট অফ বিহার দিলাম ফর দ্য টাইম বিং আমাদের আমরা আমাদের যেটা রাজ্য আর কি হচ্ছে ডেভেলপমেন্ট কাম হল অন্য পার্টি তো আমরা করব করিয়া দেখার কে সেকেন্ড হইলো কি আপনার ওই অত হাজার হাজার চাকরি দেওয়া হইলো আচ্ছা আচ্ছা নিরপেক্ষ ভাবে দেওয়া হয়েছে কিন্তু ইম্পার্শিয়ালি দেওয়া হয়েছে সম্প্রতি কিছু ডেভেলপমেন্ট কাজের যেটা আমি গতি দেখছি আর কি ও দেখলাম যে গুমাই টাকা পার্টিতে তুলিয়া আচ্ছা ডেভেলপমেন্ট আচ্ছা আমার তার কোয়েশ্চন হইল সম্প্রতি বরাহ কিছু চাকরি হয়েছে আর যে চাকরি গুলা বহির বরাহটা কি আনিয়া দেওয়া হয়েছে এই বিষয়ে আপনি কি যা বলতে চান? দেখুন কোন সময় স্টেট অফিসে চাকরি হয় নর্মালি ওই টিম লোয়ার লেভেল ফোর গ্রেড বা অন্য থার্ড গ্রেড প্রেফারেবলি স্টেট অফিসে চাকরি দেওয়া হয়, কোন সময় কি তা পোস্ট না যখন বারো হয় বা ইয়ং হয় তখন আপনার একজন বেনাম বিধায়ক প্রয়োজন, কিন্তু শিক্ষিত এবং একটি বিধায়ক লাগে যে জানে যে অফিসিয়াল প্রসিজিওর কথা জানে, কারণ আমি যদি আমি এখন আইলাখান্তি বিধায়ক বা আঞ্জাপুরের যদি বিধায়ক হই আমি তাই মনে হয় যে যেখান থেকে পারি আমি একটা কিছু পোস্ট দিয়ে আইতাম। আচ্ছা আচ্ছা আমার একটা ইন্টারেস্ট হয়ে গেছে আমার গোটা দিতে নিয়ে দিল্লি সহজে আনতে পারি কিন্তু আমি সহজে আনতে পারতাম না প্রত্যেক সমষ্টির জানা মানুষ এমএলএ আছে। তো আমার সর্বশেষ প্রশ্ন হইল গিয়া যে আপনি বর্তমানে যে দল যোগদান করছেন এই দল এই দলটা কি আপনার টিকিট পাওয়ার সম্ভাবনা কতটুকু? না সম্ভাবনা যথেষ্ট আছে আমি তাই বলবো, দল জয়েন করা মানে টিকিট পাওয়ার লাগি সাধারণত জয়েন করা হয় না, দলে জয়েন করা মানে দলের কাজ করতে গিয়ে ডেভেলপমেন্ট কাজ যেটা চলে আর আচ্ছা আচ্ছা এর শরীর এর পার্টনার হওয়ার লাগি টিকিট আইলে তো ভালো টিকিট না আইলেও কিছু নাই। আচ্ছা তো আপনি আমার আজকের এই এই যে আপনার ফার্স্ট থেকে যে প্রতিক্রিয়া গ্রহণ করছি এই প্রতিক্রিয়ার মাধ্যমে আপনি হাইলাহান্দি জেলাবাসীর কি একটু কোনো ধন্যবাদ সূচক কিছু বলতে চান? আমি তো পাবলিকে ধন্যবাদ জানাইতেছি, কারণ পাবলিকে আমার কইছেন আমি যেগুলো কথা কইছি এটা কোনো ক্যান্ডিডেট এই কথাগুলো কইছে না। আচ্ছা আচ্ছা যে এমএলএ এমএলএ কাজ করেন না সকলে পাবলিকে আমার প্রতি আস্থা দেখাইছেন আস্থা দেখাই হয়েছে আপনি আইলে আমরা মানুষ হিসাবে আপনাকে আমরা দেখবো। আচ্ছা আচ্ছা আর সঙ্গে যদি ভালো পার্টি কোনো যদি কোনো পার্টি লিয়ে যাইতে পারো আমরা পার্টি আচ্ছা আমার চ্যানেল থেকে আমি আপনার একটা দাবি দিতেছি যদি আপনি ভোট অবতীর্ণ হই না যদি জয়লাভ করেন তাহলে বিশেষ করে আমরা এই পিছিয়ে পড়া জেলার লাগি আপনি সর্বক্ষেত্রে যেন আপনার আপ্রাণ চেষ্টা থাকে আর আর বিশেষত আমার হাইলাহান্ডি জেলার যারা ছাত্র সমাজ আছেন এরা বিভিন্ন যন্ত্র সমস্যা আছে যার জন্য আমি চ্যানেল ক্রিয়েট করেছি আর সব ছাত্রই আমার সাপোর্ট করছেন সব স্কুল মানে কলেজের বিশেষ করে আমার সব কলেজ হলুয়া এই হাইলাহান্ডি জেলার সরকারি বেসরকারি সব কলেজ হলুয়া ওরা আমার সাপোর্ট সমর্থন করছে তার কারণে অনেক সময় আমার ছাত্রের কথাগুলো আমি যে কোনো ইয়ের কাছে তুলিয়া ধরি তাই আমার আপনি যদি জয়লাভ করতে পারেন তাহলে আপনি যেন প্রথমে আমার ছাত্র সমাজের প্রতি একটু পুরা তীক্ষ্ণ দৃষ্টি দেওয়ার লাগি আমি আবেদন জানাই। আপনি কি চাকরি কেন আনসার কি দিতে চান দিবেন নানি? আচ্ছা
ঠিক আছে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে আমার এই আজকের আপনার প্রতিক্রিয়া যা নিয়েছি তার মধ্যে তো কি আমার উল্লেখযোগ্য ছাত্র সমাজের প্রতি আপনি অধিক যত্ন নিবেন বলছেন, তাই আমি আমার জেএমপিএসনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক আমি এই ধন্যবাদ জ্ঞাপন করে আমি আপনার প্রতিক্রিয়া থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি। আপনারা আমার ওই ভিডিওটা আপনারা দেখবেন সবাই, এবং এই ভিডিওর মধ্যে আপনারা এই ওনার যে প্রতিক্রিয়া গ্রহণ করেছি ডক্টর আনোয়ারউদ্দিন চৌধুরী আপনারা অনেকেই জানেন প্রাক্তন কমিশনার নামে পরিচিত সুপরিচিত, তাই আমার ভিডিওটি যেন আপনারা সর্বত্র শেয়ার করে দিবেন এবং এই ভিডিওটিতে যেন একটু বেশি বেশি লাইক এবং কমেন্টস করেন, কারণ লাইক কমেন্টস না হলে পরবর্তী ভিডিও আমরা তৈরি করতে মন উৎসাহ হয় না, তাই আমি আমার সকল ভিউয়ার সাবস্ক্রাইবারকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং আমার এই ডক্টর আনোয়ারউদ্দিন সাহেব উনি গুয়াহাটি থেকে ফোন যোগে ওনার একটি প্রতিক্রিয়া গ্রহণ করেছি, ওনাকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।